আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন অনেক রাত, তো রাত্র প্রায় 9টা বাজে, 9টার দিকে ভিডিও বানাইতেছি। রাস্তাঘাটে তো মানুষ নাই, রাত্রেবেলা ইতালিতে 7টা বাজলে মনে হয় যে বাংলাদেশে রাত্র 12টা বেজে থাকে, রাস্তাঘাটে মানুষ থাকে না, কারণ তাওরা আবার শীত পড়তেছে, তো রাস্তাঘাটে এমনি মানুষ নেই। গরমের সিজনে যাই একটু মোটামুটি দেখা যায় মানুষ আছে। তো সবচেয়ে বড় কথা হলো এখন আমাদের সামনে আছে অঙ্কর ভাই। অঙ্কর ভাই এখন ইনফরমেশন দিব আপনাদের যে ফ্লুসি গ্যাজেট নিয়ে কিছু কথা বলবো, তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। তো ভাই ভিডিও বানাইতে ঘুমাই গেছে, ভাই মনে ঘুমাই না হয়তো জানি না, কিন্তু ভিডিও এখন স্টার্ট করবো। যখন সামনে দিকে ক্যামেরা দেখবো না তখন উঠে যাবো দেখেন। এই মে উড়ন নাকি লিগা ভিডিও বানাবো, ধরেন ঘুমাই থাকছে। এই কি সিম মিয়া, ধরো মিয়া ভিডিও বানাবো মিয়া, ধরো মি করেন মিয়া, মানে কি ইনফরমেশন দিবে আপনার লাগে মিয়া, ধরে আইবছি রুমের থেকে মিয়া, কি ভিডিও বানাবেন আপনি কোন, আপনারা তো বলে দেখতে যা সবাই। বলেছিলাম এই যে ফ্লুসি গ্যাজেট নিয়ে একটাই কথা বলবো ভাই, পাতি লাগবে নাদিম ভাইয়ের লিগা। অসুবিধা নাই, বিবাহ যোগ্য হতে হবে। আচ্ছা ভাই এইসব বাদ দিই আমরা, আমরা জরুরি কথা কই। আচ্ছা ফ্লুসি ভাই তো ডিক্লেয়ার দিছে সরকার, রবি ফেব্রুয়ারি নাগাদ জমা হবে কাগজ, তো সুতরাং ইতালিতে ২০২৪ ফেব্রুয়ারি নাগাদ কাগজ জমা হবে, কিন্তু এখন যারা দালাল চক্র আছে তারা এখন থেকেই আপনার ডিসেম্বরের ৪ তারিখে আর ১২ তারিখে কি ওটা আমার যতটুকু ধারণা ওটা আপনার সম্ভবত এই ওরা কাগজ সংগ্রহ করার জন্য বলতাছে দালাল চক্র, হয়তো সরকারের ওটা কি প্ল্যান আমি জানি না ভাই। কাগজ চক্র দালাল কাগজ সংগ্রহ করার জন্য মানে পাসপোর্ট আপনার একজন পার্সন আনতে যে কাগজপত্র দরকার ওইগুলা দালাল পাসপোর্টের না দরকার লাগে, আর শুধু পাসপোর্ট আর হয়তো ইমেল অ্যাড্রেস বা এই হাবিজাবি লাগতে পারে, তো ওরা এগুলো আপনার সংগ্রহ করতেছে ফেব্রুয়ারি নাগাদ জমা দিবে। তো ওরা চাইতেছে আপনার লিস্ট বানায় রাখতে যে যার আগে থাকবে তার আগেই জমা পড়বে এই অবস্থা। কিন্তু ভাই সবচেয়ে ভালো হয় যাদেরটা মনে করেন সকাল ৯টা থেকে ১০টা মানে ৯টার দিকে যাদের কাগজ জমা পড়ে ওদেরটাই সবচেয়ে আগে হওয়ার বা হওয়ার সফলতা সফলভাবে আসার ইতালিতে তাদের চান্স বেশি। তারপরে আবার ডকুমেন্ট সব ওকে থাকতে হয়, বন্ধ সারা বুঝি নাই, ডকুমেন্ট সব ওকে থাকতে হয় মালিকের, ডকুমেন্ট তো মালিকের সব ওকে থাকতে হবে, কিন্তু ৯টার দিকে যাদের কাগজ জমা পড়ে ওদের মনে করেন একটু চান্সটা বেশি কাগজ বের হওয়ার। এই তো ভাই ফ্লুসি সম্পর্কে, আমি গরিব মানুষ। আচ্ছা ফেব্রুয়ারি কয় তারিখ থেকে শুরু হবে, কয় তারিখ শেষ এখন আমি জানি না, তবে জানি ভাই ফেব্রুয়ারি নাগাদ কাগজ জমা শুরু হবে। আর কিছু কিছু মানুষ কমেন্ট করে যে ভাই কোন দালাল ধরবো, কেমন আসবো, যাদের কেউ নাই তাদের তো লোক নাই, তারা কিভাবে আসলে ভালো হয়, তো দালাল নিয়ে কি বলা যায়। নাদিম দালাল এই যে আপনাদের সামনে, ভাই আমি দালাল না ভাই, ফুড দেই যে ভাবনা কই না, নাদিম ভাইরে ধরেন, নাদিম ভাই আইনা দিতে পারবো না ভাই, ভগতা ভাই ভগতা, আমি লোক তো কানি না ভাই, বুদ্ধে ফাঁসরাইও না মিয়া, এমনি মিয়া মানুষ করে লোক আনি নাকি ভাই, এমনি কি ভাই লোক আনে না আমারে আনে হ্যাঁ না হ্যাঁ না। তবে ভাই সত্যি কথা বলতে কি এই আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে যদি কোনো ভাইয়া বা আঙ্কেল বলে বা আত্মীয় স্বজন কেউ যে থাকে ইতালি আইসা থাকে, তারা যেই দালাল ধরে আসছে সেই দালাল ধরে আসাটাই শ্রেয় বলে আমি মনে করি। তো সুতরাং অন্য কোন দালাল তাহলে অবশ্যই আপনার বিশ্বাস তো একটা বড় প্রশ্ন, ওই লোককে কি বিশ্বাস করা যায় কিনা, কিন্তু প্রশ্ন ভাই অনেকে মনে করে যে ইতালিতে দালাল ছাড়া আসা যায়, যায় ভাই কিন্তু খুব কম, ১০০তে ৫ জন কি ৬ জন, কিন্তু বেশিরভাগই দালাল ধরে আসতে হবে ভাই, কিন্তু আমিও নিজে দালাল ধরে আসছি। দালাল ছাড়া একটা একটা মাধ্যম লাগে, কারণ একলা একলা তো সবকিছু করা যায় না, সবকিছু আমরা বুঝি না। আমি আমার আমার যেই আমারে আনছে দালাল ধরে আমার কাগজ জমা দিছে, তবে ভাগ্য ভালো ভাই প্রথমবারে ফার্স্টটাই কাগজ পেয়ে গেছি এবং কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই মোটামুটি ইতালির ডকুমেন্ট আছে এবং দুয়ারে কিনে এতটুকু ভাই। আর যারা দালাল দালাল ছাড়া আইতে পারে তারা হলো মনে করেন কোন ভালো মালিকের সাথে, মনে করেন গড গিফট, সেটা ঠিক আছে, মানে পদ্ধতিটা বলতাছি যারা মনে করেন যাদের সাথে ইতালিয়ানদের সম্পর্ক ভালো আছে তাদের বললেই তারা আইনা দেয়, যাদের একদম ভালো সম্পর্ক যারা ইতালিয়ান ভালো পরিস্থিতিতে আছে তারা এমন অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে গা,
যারা আছে এখন বর্তমানে তাদের অবস্থাই খারাপ, নতুন কোনো লোক আনতেছে না। আর যারা আনতেছে, যারা শুনতাছি, অনেক ভাইয়ের সাথে আমার কথা হয়, অনেকে নক দেয় যারা কৃষি ভিসা এবং স্পন্সর ভিসা আসে। আসলেই নাকি মানে আগের থেকে বলে রাখে যে কোনো কাজ কাম দিব না, শুধু স্পন্সর ভিসা আসলে কাগজ করে দিব। আর কৃষি ভিসা হলো যে শুধু আইনা দিব, মালিকের মাধ্যমে আইনা দিব, কোনো ডকুমেন্টও করবো না, কাজও দিব না, কাগজপত্র মালিকের সাথে দেখাই করাইবো না, এমন ভাবে কথা হয়। নিজেরটা নিজে কাগজপত্র সব নিজেরটা নিজে। তো ইতালিতে কৃষি ভিসা আইসা যদি মালিকের কাছে না যান, ইয়াতে ভালো হয় রোমানিয়া লিবিয়া হয়ে যাব নেয় না, এরকম ভাবে অবৈধ হয়ে যায়গা। তো মানে এইভাবে কৃষি ভিসা এত কষ্ট করে, এত ধৈর্য ধরে অপেক্ষা করার পর আসার লাগবে এইভাবে যারা আসে, যারা মানে মালিক না ধরে, মানে মালিক দিয়া তো আনবো অবশ্যই, এরপরে মনে করেন কাগজপত্র দায়িত্ব যে দালাল না নিব। সুতরাং একটাই রাস্তা হয়তো রিফিউজি, বা রিফিউজি মানে তো বোঝেনি, রিফিউজি কেস মাইরা দেওয়া। ইতালিতে এসে মনে করেন রিফিউজি কেস মেরে দেওয়া, কিন্তু তাও ডেট পরে মনে করেন কারো ডেট 2 বছর পরে গিয়েও পরে কেস 3 বছর, এখন আপনার ভাগ্যের উপর নির্ভর। সাধারণ একটা পুন্তামেন্ত ডেট বলে 6 মাস 7 মাস, কারো ওটা 2 বছর 1 বছর পরে বলে পুন্তামেন্ত ডেট পরে, মানে এতটাই মানুষ হয়েছে, এতটাই বিজি হয়ে গেছে, এখন মানে কস্তুরা পুরো বিজি বর্তমানে, ভাই কস্তুরা পুরো পুরো বিজি বর্তমানে। গত 2 বছরে রোমানিয়া কোন, লিবিয়া কোন, বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশ থেকে, তারপর আফ্রিকা থেকেও অনেক লোক ঢুকছে। এই লোক ঢোকার পরে বর্তমানে প্রথমে তো আপনার এই বাসস্থানের সংকট, দ্বিতীয়ত আপনার কাজের সংকট, কাজ না থাকলে অবশ্যই আর্থিক সংকট। তো বর্তমানে ইতালির যারা নতুন অভিবাসী আছে অনেক আর্থিক সংকটের মধ্যে আছে এবং কর্ম সংকটের মধ্যেও আছে। তো যারা 3-4 বছর বা 5 বছর মোটামুটি ইতালিতে আছে, তারা মনে করেন মোটামুটি ভাষা জানার কারণে বা অভিজ্ঞতার কারণে মোটামুটি কাজ করে খেতে পারতেছে এবং মোটামুটি ভালো আছে বলা যায়। কিন্তু যারা নতুন 1 বছর বা 6-7 মাস হয়েছে আসছে, এই বর্তমানে আপনার এগ্রিকালচারের সিজন কাজ শুরু হবে, হয়তো যারা নতুন আসছে এগ্রিকালচার বা আপনার মাঠে কাজ করতে পারে 3 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস, উর্ধে গেলে 6 মাস, কিন্তু এরপরে ভাই আর কাজ করতে পারবে না, আবার আবার সিজন আসলে আবার আরেক ওই ফিল্ডে গিয়া মাঠে গিয়া কাজ করতে হবে। যে সময় সিজন ওই সময় কাজ করবেন, যে সময় সিজন নাই ওই সময় ঘরে বসে থাকতে হইব 2 মাস, 3 মাস, 4 মাস এরকম। মানে যারা আবার রোমানিয়া লিবিয়া অবৈধভাবে আসতেছে তাদের ক্ষেত্রে কি বলা যায়, আসাটা কি উচিত হবে কিনা? মানে যেই টাকা খরচ করে আসতেছে, আমার যেটা মনে হয় সবার, আমি বলি যে টাকা খরচ করে অবৈধভাবে আয়, লিবিয়া ভাই আপনাদের ভালো কাজের সুযোগ থাকে, যদি ভালো কাজের সুযোগ থাকে রোমানিয়া লিবিয়া, আর অনেকে অবশ্য ইউরোপ অনেক কাছে, অনেকের কাছে আপনার স্বপ্ন, কিন্তু যদি ভালো কাজ থাকে এবং যদি নিজের নিরাপত্তা এবং সিকিউরিটি থাকে, তাহলে ভাই নিজের ভালো নিজে বোঝেন, এর থেকে বেশি কিছু বলার আর কিছু নেই। মানে আশাটা আপনাদের উপরে। আর বর্তমানে অবৈধদের অবস্থা কি ইতালিতে, যারা অবৈধ আছে তারা কাজ কাম কেমন পাইতাছে, এগুলো নিয়ে তোমার দেখা কি? আমার তো বলি, আমি অনেকে হয়তো বাংকারে, বাংকার বলতে আপনার মেলায় কাজ করে, খোলা দোকান অনেকে, হ্যাঁ খোলা দোকানে অনেকে হয়তো, এখন তো আবার সমুদ্রের সিজন নাই, শীত পড়ে গেছে, সুতরাং ওই জায়গায় আর সুযোগ নেই। অনেকে আবার খেতে কাজ করে, আবার এখন অনেকে মনে করেন যার আত্মীয় স্বজন আসে অনেকে ঘরে বসা। তা আমি শুনছি, শুন শিওর না ভাই, যতটুকু শুনছি সামনে ডিক্লেয়ার দিছে যারা অবৈধ তাদের বৈধকরণ, বৈধকরণ একটা পদক্ষেপ সরকার নিতেছে, কিন্তু এখনো সত্য মিথ্যা জানি না ভাই। এটা আমিও শুনছি, অনেক জানি না, আমি নিজেও জানি না যে সত্য নাকি মিথ্যা, যে লোক নিব কিনা নাকি না দিন না নিব এটা জানা নাই। তো যারা যারা 2023-24 সালের মধ্যে জমা দিতে চাইতেছেন, তো সবাই মোটামুটি দালাল ধরবেন, আর বুঝে শুনে দালাল ধরবেন, আর এইসব কমেন্ট কেউ করবেন না যে ভাই বলুন না যে ভাই দালাল ধরে কাগজ জমা দেন। কিন্তু ইতালিতে বর্তমানে আসতে হলে ভাই দালাল ধরে আসতে হয়, একজন একজন উপায় লাগে, একটা উপায় লাগে। আমি বলতাছি না যে আপনি দালাল ধরে আসতে হবে ভাই, আমি এটা বলতাছি না, কিন্তু ইউরোপে বর্তমানে আসতে হলে এখন এছাড়া উপায় নেই ভাই, একটা না একটা মাধ্যম লাগতেই লাগে। দালালরা গ্রাস করে ফেলছে সব, 100 তে মনে করেন 95-96% দালালরা গ্রাস করে ফেলছে, আর বাকি 4% মনে করেন যদি কপাল ভালো থাকে বা যার লিংক থাকে বা যার বড় ভাই আত্মীয় স্বজন নেওয়ার মতো আছে তারা যেতে পারে। এছাড়া ভাই বাকি আপনার মতো আমার মতো মিডিল ক্লাস বা ধরেন আমাদের মতো যারা আছে আমাদের টাইপ, বেশিরভাগই দালাল ধরেই আসতে হবে, আর নাইলে আপনার সমুদ্রপথে, এছাড়া উপায় নেই। তো যেটাই হলো, তো সবাই সাবধানে, যা করার বুঝে শুনে করবেন। আমি যেটা মনে করি, অবৈধভাবে বর্তমানে ইতালিতে অবস্থা পুরোই খারাপ। বর্তমানে ইতালিতে অবৈধভাবে আসার থেকে মনে হয় যত টাকাতে আসবেন সেই টাকাতে যদি বাংলাদেশে একটা ব্যবসা দেবেন সবচেয়ে বেশি বেটার হইব, কি কো ভাই? তো ভাই অনেক কথা বললাম, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন ওনার জন্য, দোয়া করবেন সবার জন্য।
তো ভালো থাকবেন, ভালো রাখবেন, সবসময় হাসি দিবেন, আয় জায়গা। তো ভিডিওটা দেখতে পারলেন, অনেক ইনফরমেশন দিলাম আপনাদের, তো কেমন লাগছে জানাইবেন, আর যা জমা দিতে চান বুঝে শুনে জমা দিবেন, দালাল হইতে সাবধান, দালাল ছাড়া কোনো উপায় নাই, দুইটাই ভাই, দুইটাই ভাই, দালাল ছাড়া কোনো উপায় নাই, দালাল হইতেও সাবধান, বুঝে শুনে কার রায় বিশ্বাস করবেন, এরকম বুঝবেন যে আপনার পাশের বাসায় বা আত্মীয় স্বজনদের মধ্যে চিনা পরিচিত কোনো যদি লোক থাকে যার লোক নেয়, এরকম লোকের মাধ্যমে আপনারা জমা দেন, সেভাবে আসতে পারেন। কাছের মানুষ ছাড়া, কাছের মানুষ ছাড়া অন্য দূরের মানুষের জমা দিবেন, টেকে নিয়ে বাইকে গেলে সমস্যা। তা আমি যতটুকু জানি যে যদি ভিসা জমা দেয় 60 দিনের মধ্যে যদি ভিসা নলস্থা না আসে, তাহলে আপনি ভাববেন যে আপনার টাকাটা মায়ের যাইতেছে বা আসবো না, আসার সম্ভাবনাটা কম, ধরতে গেলে আসবো কিন্তু মানে সম্ভাবনাটা কম, যারা নলস্থা পাওয়ার 60 দিনের মধ্যে পাওয়া যায়, যদি 60 দিনের বেশি চলে যায় তখন আপনার টাকাটা উদ্ধার করার ট্রাই করবেন, দালাল থেকে যে টাকাটা দিয়েছেন আপনার সেই টাকাটা তুললে ফেলার চেষ্টা করবেন, তা নাহলে একটা টাকাও পাইবেন না আপনারা। আর যাই হোক, বুঝে শুনে খরচ করবেন সব কিছু। আর আমি যেটা মনে করি, বর্তমানে ইতালির অবস্থা খুবই খারাপ, রোম শহরে, আমি যেটা রোম শহরে আছি, রোম শহরের অবস্থা পুরোই খারাপ, অবৈধভাবে কোনো কাজই করতে পারবেন না, প্রচুর কণ্ঠ চলতেছে। নেপলিতে আর অন্যান্য জায়গায় যেগুলো গ্রাম অঞ্চল, ভিতর ভিতর এলাকা, ওগুলাতে ডকুমেন্ট ছাড়া কাজ করা যায়, আর রোম শহরের মেন জায়গা আর টুরিস্ট পয়েন্ট, এদিকে সারাক্ষণ পুলিশের গার্ড, সারাক্ষণ চেক, এদিকে আপনারা মনে করেন অবৈধভাবে কাজ করে খুলাইতে পারবেন না, ধরে ফেলবে একশো মানে একশো, ধরতে পারলে তো ঝামেলা আছে, মামুর ঝামেলা আছে, আর কোনো মালিক নিতেও চাইবো না, ইতালিতে চেকের কারণে কোনো মালিকও নিতে চায় না কাজে। তো এটাই, সবাই বুঝে শুনে কাজ করবেন। আর আমি মনে করি যে অবৈধভাবে রোম শহরে যারা নতুন আসতে চাইতেছেন আসাটা উচিত হইব না, যদি বৈধভাবে আসতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হয়। তো রোম শহরে বর্তমানে কাজের খুবই সংকট, অনেকেই আমার কাছে নক দেয় ভাই, কাজ পাই না, কাজ পাই না, হয়তো আপনাদের কাছে মিথ্যা মনে হতে পারে। তো আমার ভিডিও যারা দেখে, কিছু কিছু মানুষ আছে যারা আমার বলে, তো পার্সোনালভাবে কথা আমি তো বলি অনেকের সাথে, সবার মেসেজ সিঙ্ক করার সময় পাই না, কিছু কিছু মানুষের সাথে কথা বলে বুঝতে পারি যে তারা কাজ পাইতেছে না, তাদের কাজ দরকার, আমার সাথে ভাই ব্রাদাররাও বলে, তো প্রচুর অবস্থা খারাপ আমি দেখ কাছি এটা বুঝলাম। যাক, ভিডিওটা বেশি বড় বানাবো না, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দেন, যারা পেজে নতুন দেখাচ্ছেন ফেসবুক পেজটা ফলো মেরে দেন, লাইক মেরে দেন, আর ইউটিউব চ্যানেলটা নতুন দেখে থাকলে অবশ্যই লাইক মেরে দেন, আর পেজে এবং ইউটিউব চ্যানেলটার নাম পুরোপুরি আমার সেম, সেম প্রোফাইল, সব কিছু সেম। তো যারা যেখান থেকে আসেন সেখান ইউটিউব থেকে দেখলে ফেসবুকে যান, ফেসবুক থেকে দেখলে ইউটিউবে যান, দু জায়গায় ফলো দিয়ে রাখেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকের মতন এই পর্যন্তই, তো বাই। Anybody out there, yeah, me.